রংতামশার পক্ষ থেকে আমরা একটা অনলাইন অভিনয় প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি, যার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে নতুন প্রতিভার অন্বেষণ। এই নতুন প্রতিভাদের জন্য আপনার কোনো উপদেশ? যদি খাটতে রাজি থাকেন অবশ্যই বলবো এই প্রফেশনে আসুন। খুব ভালো প্রফেশন, খুব ইন্টারেস্টিং প্রফেশন, কারণ সারা জীবন ধরে এত রকম মানুষ হওয়া যায়, এত রকম মানুষের ভূমিকায় নিজেকে বদলানো যায়, এর থেকে ইন্টারেস্টিং বোধ হয় না। এর থেকে ইন্টারেস্টিং কোনো প্রফেশনও নেই। আর মানুষ এই প্রফেশনের লোককে, প্রফেশনের মানুষকে যেভাবে ভালোবাসে সেভাবে ভালো বোধ হয় আর কোনো মানুষকে বাসে। সো ওয়েলকাম টু আওয়ার প্রফেশন, তবে খুব খাটতে। এই অভিনেতা হওয়ার একটা স্বাদ, স্বপ্ন, এটা আমার মনে হয় কি জানো তো, সব মানুষের মধ্যে একটু একটু থাকে। হ্যাঁ, কারণ এটা একটা কি হয় জানো তো, মানে ঠিক ওই একটা অধরা জিনিস, কিন্তু ধরবার তাকে বড় স্বাদ, বড় ইচ্ছে জাগে আর কি। তো যাই হোক আর কি, একটা মায়াবী জগৎ। তো প্রফেশন হিসেবে যারা নিতে চায় তাদেরকে আমি আমি এটুকুই বলতে পারি যে আত্মবিশ্বাসটাকে সবসময় ধরে রাখো। প্রফেশনালিজম মানে কিন্তু একটা অদ্ভুত দায়বদ্ধতা, দায়িত্ব, এবং তাকে ভাবতে হবে প্রফেশনাল হওয়া মানে কিন্তু দু বছর অভিনয় করা নয়, দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করা নয়। প্রফেশনাল অভিনেতা মানে তার ব্যবহার, তার চরিত্রের প্রতি অ্যাপ্রোচ, তার বোধ, তার জীবনযাপন, এবং সে কতদিন, আমি যদি সরকারি হিসেবে ধরি 60 বছর বয়স অব্দি আমাকে টান দিয়ে প্রফেশন, আমার মধ্যে যদি সেটা থাকে তাহলে কিন্তু আমি প্রফেশনাল অভিনয় অভিনেতা হতে পারব। এবং অনেক কিছু স্যাক্রিফাইস করার সেই ক্ষমতাটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে প্রচুর। প্রথম মানুষকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরা। অভিনেতা ঋতব্রত মুখার্জি, বাবা শান্তিলাল মুখার্জি। আপনার মা চেয়েছিলেন আপনি বিদেশে পড়াশোনা করে চাকরি করবেন, আপনি কি ঋতব্রতকে নিয়ে আপনার কোনো এক্সপেকটেশন ছিল? না, আমি কোনোদিনই মানে আমি কি চাইছি সেটা আদৌ সেটা মনে করিনি। আমি ছেলে বা মেয়ে যেই হোক, সন্তান বড় হয়ে সে নিজে যেটা চাইবে, নিজে যেটা ভালোবেসে করতে চাইবে সেটাই করবে, এই পন্থাতে বিশ্বাস করে এসেছি চিরকাল। পদনবদা, একই সাথে তুমি অভিনয় এবং লেখালেখি করছো। লেখালেখি বলতে মেনলি স্ক্রিপ্ট, গল্প, গল্প শুরু থেকে স্ক্রিপ্ট পর্যন্ত। তাহলে আমরা ভবিষ্যতে পদনবদাকে কি রাইটার এবং অভিনেতা হিসাবে সীমাবদ্ধ রাখবো, নাকি অ্যাজ এ ডিরেক্টর দেখতে পাবো? এটা অনেকেই জিজ্ঞেস করেন, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি সত্যি কথা, আমি আমার প্রথম ছবিটা বাচ্চাদের জন্য করতে চাই, এবং 2020-তে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য ছবি করাটা খুবই মুনশিয়ানার প্রয়োজন। সব গল্প এখন আমাদের যেগুলো ভীষণ ভালো লাগার গল্প ছিল আমাদের ছোটবেলা, সেটা এখনকার বাচ্চাদের আর ভালো লাগবে না, বা সেই গল্পগুলোকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে বাচ্চাদের ভালো লাগে। আমি এখনো সেইভাবে তৈরি হয়ে উঠতে পারিনি যে আমি যে ছবিটা করবো বাচ্চাদের জন্য সেটা কোন গল্প হবে। আমরা অভিনেতা সুদীপ মুখার্জিকে শ্রীময়ীতে দেখতে পাচ্ছি অনিন্দ্য। এই যে সুদীপ মুখার্জির অনিন্দ্য হয়ে ওঠা, এই জার্নিটা যদি তুমি একটু কিছু শ্রীময়ী সিরিয়াল, তার অনিন্দ্য সেনগুপ্ত প্রফেশনালি অভিনয় জীবন শুরু করার 20 বছর পরে এসছে। বিষয়ে কিছুই না, এখন আমরা যে অভিনয়টা করি সেটা অভ্যেস। যেমন ধরুন আপনি, যেমন ধরো তুমি গাড়ি চালাচ্ছ, প্রথম যেদিন গাড়ি চালাতে আরম্ভ করলে আর আজকে যখন তুমি গাড়ি চালাচ্ছ তখন আছে অবশ্যই তোমায় কীভাবে গিয়ার দিতে হবে, কীভাবে অ্যাক্সিলারেটর দিতে হবে, কীভাবে গাড়ি সোয়ার করবো, কতটা কাটাবো, সেটা কি আর মুখস্থ করে করতে হবে, অভ্যেসে আমরা। তুমি কি একেন বাবু কোথাও থেকে ইন্সপায়ার? না, একেন বাবুটা অ্যাকচুয়ালি সুজন দাশগুপ্তের একটা সিরিজ, একেন বাবু, একেন্দ্র সেন। একেন্দ্র সেনটা যখন প্রথম পড়া হয় আমার কোথাও মনে হয়েছিল যে একটা কোথাও অদ্ভুত বাঙালিয়ানা লুকিয়ে আছে এই গোয়েন্দার মধ্যে। ধন্যবাদ রংতামাশাকে এবং সমস্ত দর্শককে, সত্যি একটা খুব
কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে করোনা, মানে যে আমাদেরকে একেবারে গৃহবন্দী করে রেখে দিয়েছিল, এবং ধীরে 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 আমরা যেন শৃঙ্খল মুক্ত হচ্ছি। এবং আমি সত্যি খুব মানে আশাবাদী জায়গা থেকে বলছি তোমায়, আমার মনে হয় সব কিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। হতে বাধ্য মানে উইশাল ওভারকাম।